আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মেডিকেলের ভর্তি পরীক্ষা নিয়ে গতকাল একটি নিউজ আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেই নিউজে বলা হয়েছে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা মাঝখানের মধ্যেই এই ভর্তি পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মিনিস্ট্রি বলে তাহলে আগেও এই পরীক্ষাটি হতে পারে, তবে ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, নিউজটিতে এটাও বলা হয়েছিল যে এই নভেম্বর মাসে তাদের একটি মিটিং রয়েছে, অর্থাৎ আগামী 13 তারিখে একটি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, কারণ খসড়াটি ডিসেম্বর মাসের দিকে চূড়ান্ত করা হতে পারে এবং ডিসেম্বর মাসে চূড়ান্ত হলে জানুয়ারি মাসে তারা সার্কুলার দেবে এবং ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারির শেষ দিকে তারা পরীক্ষা নেবে, অর্থাৎ সার্কুলার প্রকাশ হওয়ার পর 30 দিনের মধ্যেই তারা পরীক্ষাটি নেবে। বন্ধুরা, এটি ছিল একটি দিক। আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এসেছে এবং সেখানে বলা হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার কিছু নিয়ম নীতিতে সংস্কার আসছে বা পরিবর্তন আসতে যাচ্ছে। বন্ধুরা, 13 তারিখে যে মিটিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে এই বিষয়টি আলোচনা করা হবে, এরপর খসড়া আকারে দেওয়া হবে এবং পরবর্তীতে সেটা চূড়ান্ত করা হবে। যাই হোক বন্ধুরা, নিউজটিতে চলে যায় এবং কী কী পরিবর্তন আসতে যাচ্ছে বা কোথায় কোথায় পরিবর্তন হতে পারে সেই বিষয়গুলো আমরা জেনে নিই, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে মেডিকেলের ভর্তি নীতিমালায় পরিবর্তন আসছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে 2022-23 শিক্ষাবর্ষের ভর্তির জন্য তৈরিকৃত নীতিমালার সংস্কার করা হবে। বেসরকারি মেডিকেল অটোমেশন প্রক্রিয়ায় ভর্তি নিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে মেডিকেল কলেজগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে সমস্যা দেখা দেওয়ায় নীতিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুরা, আগামী সোমবার 13 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া স্টক হোল্ডারদের সভায় এই বিষয়ে আলোচনাও করা হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কী কী বিষয়ে পরিবর্তন আসতে যাচ্ছে বা সংস্কার করা হবে বা পরিবর্তন হতে পারে? বন্ধুরা, নিউজে এই তথ্যটি রয়েছে, চলো বন্ধুরা সেটাও এক নজর দেখি। ওই সূত্র জানায় দ্রুত মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা এটি একটি বিষয়। দারিদ্র কোঠায় ভর্তি যোগ্যদের মাপকাঠি নির্ধারণ, অর্থাৎ দারিদ্র কোঠায় ভর্তিদের একটি মাপকাঠি নির্ধারণ করা হবে নতুনভাবে। পছন্দক্রম নির্দিষ্ট করা, অর্থাৎ চয়েস লিস্টের কথা বলা হচ্ছে। মাইগ্রেশন বন্ধের সুযোগ দেওয়া সহ বেশ কিছু পরিবর্তন আনা হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কী কী বিষয়ে এখানে পরিবর্তন আসতে যাচ্ছে। বন্ধুরা, নিউজটিতে এই বিষয়গুলোর উপর ডিটেলস তথ্য রয়েছে, চলো সেই ডিটেলস তথ্যগুলো আমরা দেখি এবং খুঁটিনাটি বিশ্লেষণ করি। যেমন এখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি চলাকালীন মাইগ্রেশন, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। বলা হয়েছে সরকারি মেডিকেলের ভর্তির পর অপেক্ষমান তালিকা থাকা শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা করা হয়েছে। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর মেডিকেলের মাইগ্রেশন দেওয়া হতো, তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের ভর্তি চলাকালীন মাইগ্রেশন সম্পন্ন করা হবে, নীতিমালায় এই বিষয়টি সংস্কার করা হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এর আগে ঢাবি বা বুয়েটের জন্য ওয়েট করা হতো, এখন সেটা করা হবে না, এটা দ্রুত তারা মাইগ্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবে। বন্ধুরা, এরপর আসি দ্বিতীয় পয়েন্ট, সর্বনিম্ন পছন্দক্রম 5-10টি, অর্থাৎ এখানে চয়েস লিস্টের কথা বলা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের বিষয়টি সংস্কার করা হবে। ভর্তির মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সর্বনিম্ন 5টি বা অথবা 10টি পছন্দক্রম দিতে হবে। সর্বোচ্চ পছন্দক্রমে সবগুলো মেডিকেল কলেজই দেওয়া যাবে। তার মানে হচ্ছে যারা মেডিকেল কলেজে চয়েস দিত এটা এখন 5টি সর্বনিম্ন এবং 10টিও দেওয়া যাবে। তৃতীয় পয়েন্ট, অটো মাইগ্রেশন বন্ধের সুযোগ আসছে। মেডিকেলে অটো মাইগ্রেশনের কারণে একজন শিক্ষার্থী দেশের যে কোনো একটি মেডিকেলে পড়তে বাধ্য করা হতো বলে অভিযোগ ছিল। মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করার সুযোগ ছিল না, যতবার মাইগ্রেশন হবে ততবারই শিক্ষার্থীদের মেডিকেল পরিবর্তন করতে হতো। এটি থেকে বেরিয়ে আসছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 2023-24 শিক্ষাবর্ষ থেকে ভর্তির যে কোনো পর্যায়ে মাইগ্রেশন বন্ধ করতে পারবেন শিক্ষার্থীরা। বন্ধুরা, এটা খুবই একটি ভালো উদ্যোগ যে মাইগ্রেশন, অটো মাইগ্রেশন বন্ধ করার একটি অপশন এবার দেওয়া হচ্ছে। অর্থাৎ আগে যেখানে শিক্ষার্থীদের বাধ্য হতো বিশ্ববিদ্যালয় চেঞ্জ করার জন্য, এখন সেটা না, শিক্ষার্থী চাইলে সে যে বিশ্ববিদ্যালয় পছন্দ করছে মাইগ্রেশনের মাধ্যমে সেখানে গিয়ে তিনি মাইগ্রেশন অফ করতে পারবে, এই অপশনটি তারা নিশ্চয়ই পাবে। বন্ধুরা, এর পরের পয়েন্টটি দারিদ্র কোঠা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। বলা হয়েছে দারিদ্র কোঠা নির্ধারণে আসছে পরিবর্তন। তথ্য গোপন করে বেসরকারি মেডিকেলের দারিদ্র কোঠায় শিক্ষার্থীদের ভর্তি হওয়ার অভিযোগ পুরনো, এটি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দারিদ্র কোটায় ভর্তির ক্ষেত্রে আলাদা 50 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এর মধ্যে 21 নম্বর মেধার জন্য এবং 29 নম্বর থেকে আসে অ্যাসেট থেকে। 2023-24 শিক্ষাবর্ষ থেকে 29 নম্বরের অ্যাসেট নির্ধারিত হবে বেশ কিছু বিষয় বিবেচনা নিয়ে। এর মধ্যে DGF কার্ডধারী, এতিম, নদী ভাঙ্গন এলাকা, সরকারের 16তম গ্রেডের কর্মচারীদের সন্তান প্রাধান্য দেওয়া হবে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো দারিদ্র কোঠার ব্যাপারে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। কারা কারা এখানে প্রায়োরিটি পাবে সেই তথ্যটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। প্রকৃত মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে এই সংস্কার
পরীক্ষাটি করা হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই নিউজ অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে এবার মেডিকেলের ভর্তি পরীক্ষায়, এবং বেশ কয়েকটি সংস্কার এবার হতে যাচ্ছে। বন্ধুরা, 13 তারিখে মিটিং রয়েছে এবং এই বিষয়গুলো সেই মিটিংয়ে আলোচনা করা হবে, এবং সেটা ফাইনালাইজ করা হলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।